আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হচ্ছেন আমার সাথে আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ প্রিয় দর্শক জানিয়ে দিব গত সপ্তাহের আটক অভিযানের রিপোর্টে সৌদি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে যতজন প্রবাসী আটক হয়েছে যেসব অপরাধে আটক হয়েছে সেই রিপোর্টটি আমরা আপনাদেরকে প্রতি সপ্তাহে জানিয়ে থাকি এই সপ্তাহে টোটাল 14,519 জন প্রবাসীকে আটক করেছে যার মধ্যে ইকামার জন্য আটক হয়েছে 7,413 জন শ্রম আইন লঙ্ঘনের অপরাধে আটক হয়েছে 1,708 জন যা গত সপ্তাহের তুলনায় মোটামুটি অনেক বেশি শ্রম আইন লঙ্ঘন কি এই বিষয়ে আমরা এর আগেও আপনাদেরকে বেশ কয়েকবার তথ্য দিয়েছি আপনি আপনার কফিলের কাজ করেন না বাইরে কাজ করেন পেশা অনুযায়ী কাজ করেন না আপনি ডোমেস্টিক ওয়ার্কার আমেল মঞ্চিল হাউস ড্রাইভার কিন্তু আপনি কাজ করেন ব্যবসায়িক প্রতিষ্ঠানে এক্ষেত্রে আপনাকে যদি আটক করে তাহলে এটি কিন্তু শ্রম আইন লঙ্ঘন আর এই সব অপরাধে গত এক সপ্তাহে আটক হয়েছে 1,708 জন বর্ডার দিয়ে সৌদি আরবে প্রবেশের সময় বর্ডার গার্ডের হাতে হাতে নাতে আটক হয়েছে 381 জন যারা সৌদি আরবে বিভিন্ন সময়ে অবৈধভাবে অনুপ্রবেশ করেছেন যাদেরকে আটক করেছে তাদের মধ্যে 40 ভাগ হলো ইয়েমেনি নাগরিক 57 ভাগ হলো ইথিওপিয়ান নাগরিক এবং অন্যান্য দেশের হলো 3 ভাগ এছাড়া সৌদি আরব থেকে অন্য দেশে যাওয়ার সময় বর্ডারে আটক হয়েছে 17 জন যারা সৌদি আরব ত্যাগ করতে চেয়েছিলেন অন্য দেশে যেতে চেয়েছিলেন যেমন ইয়েমেন ওমান দুবাই কুয়েত এইসব দেশগুলোতে যাওয়ার সময় হাতে নাতে আটক হয়েছেন 17 জন সাতজনকে আটক করেছে অবৈধ অনুপ্রবেশকারীদেরকে বিভিন্ন সময়ে সাহায্য করার অপরাধে আগেই কিন্তু যাওয়াজার থেকে বারবার সতর্ক করেছে যদি কেউ অবৈধ অনুপ্রবেশকারীদেরকে যারা সৌদি আরবে বর্ডার দিয়ে এসেছে তাদেরকে সাহায্য করে তাহলে তাদেরকে আটক করা হবে জরিমানা দেওয়া হবে সেই আইনে সাতজনকে আটক করেছে গত চার সপ্তাহে টোটাল আটক হয়েছে 88,511 জন যার মধ্যে পুরুষ হলো 80,587 জন মহিলা হলো 7,924 জন 8,193 জনকে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে গত এক সপ্তাহে 1,837 জন বর্তমানে জেলে আটক আছে কাগজপত্র সমস্যার জন্য এবং 77,501 জনের কাগজপত্র তাদের নিজ নিজ মিশনে পাঠানো হয়েছে সত্যায়ন করার জন্য এই হলো গত সপ্তাহের আটক অভিযানের রিপোর্ট যেটি সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং যাওয়াজাতের বরাত দিয়ে প্রকাশিত হয় প্রিয় দর্শক গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মোটামুটি শ্রম আইনের জন্য অনেক বেশি মানুষকে আটক করেছে তাই আপনাকে সতর্ক হতে হবে নিয়ম মাফিক কাজ করতে হবে যদি পারেন আপনি অবশ্যই চুক্তি করে কাজ করুন চেম্বার অফ কমার্স এবং আল হাজিরের মাধ্যমে চুক্তি করে কাজ করলে আপনাকে কোনো বাহিনী আটক করবে না জরিমানা দিবে না খেয়াল রাখবেন আপনি যদি আপনার পেশা অনুযায়ী কাজ না করেন তাহলে এটি কিন্তু শ্রম আইন লঙ্ঘন আর এই অপরাধে আটক হলে আপনাকে দেশে পাঠালে নির্দিষ্ট একটা সময়ে আপনি সৌদি আরবে আসতে পারবেন না তাই আপনি এবং আপনার পরিবারের জন্য সতর্ক হয়ে কাজ করুন নিয়ম মতে কাজ করুন পারলে আপনার কপিলের সাথে চুক্তি করে কাজ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ